হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন বাজে হচ্ছে 9:10। এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। সকাল দিয়ে কাজকর্ম সব সেরে নিয়েছি, স্নানও হয়ে গেছে, সব পুরো কমপ্লিট। এখন যাব কাজে, যে কাজে যাওয়ার জন্য পুরো রেডি, পুরো রেডি হয়ে গিয়েছে। দেখলো তো চলে যাবো, দেড় বাইক বের করে নিয়েছে, এখন ব্রাশ করছে কলে। দেরি করে উঠেছে আজকে, তার জন্য লেট লেট না, টাইমে পৌঁছবো। তো ছেলে এখন উঠেছে, বিছনাপাতি আমি গুছানো হয়নি, এমনি উঠিয়ে রেখে দিয়েছি, দোলা করে ব্রাশ করে গুছানো হয়নি। কী করবো এখন, দেরি হয়ে গেছে, তার জন্য উঠবে না আজকে, দেরি করে উঠবে। তখন ও ব্রাশ করতে গিয়েছে কাকুরে, ওখানে ও ব্রাশ করতে যায়নি, রোদ্রে দাঁড়িয়ে আছে। দেখবে রোদ্রে দুই ভাই বসে বসে দুয়ারে গল্প করছে, মেজো মাও গল্প করছে। দেখো রৌদ্রটা পাচ্ছে দুই ভাই মিলে, দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছে, কখন থেকে ওকে ডাকছে, উঠছেই না, উঠছেই না, উঠছেই না, এখন উঠেছে। এখন আমি যাবো, আসবো ওই 5টার সময়। কবুতর জল খাচ্ছে, দেখো দেখো কবুতর জল খাচ্ছে, দেখো। এখন কাজেতে ঘরে যাচ্ছি, আমি অন্ধকার হয়ে গেছে, ঘরে যাচ্ছি, রাস্তাতে আছি, এখন নিজের কলোনিতে এসে গেছি, বেশি দূর নাই। চাদর গায়ে দিয়ে দিয়েছে, এই যে শিব মন্দির, চলো ঘরে যাই। তো এই যে এখন দেখো ঘরে, ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে বাইরের থেকে হাত পা দিয়ে ঘরে ঢুকেছি, বাথরুমে গিয়ে আবার হাত পা ধুয়েছি, হ্যাঁ কাপড় ছাড়িনি, ভিতরেই আছি। ঘরে দেখি কেউ নেই, আমার ঘর ফাঁকা, আসতে পুরো ঘর ফাঁকা, একা আজকে আমি, ঘরে কেউ নেই। সব গিয়েছে মামার বাড়ি, পূজা হবে ওখানে গিয়েছে, পূজা করতে, পূজা দেখতে, পূজা হবে তবে না, পূজাতে গিয়েছে। যা নিয়ে গেছে, আমার ছেলেকেও নিয়ে গেছে, আর দুই ছেলে মেয়েকে নিয়ে, আমার এক ছেলে, ওর এক ছেলে, ওর মেয়ে, ওরা তিনজন মামার বাড়ি গিয়েছে, আর আমার বর দোকানে আছে, ফোন করিনি এখনো, তা আমার দেওয়ারও দোকানেই আছে। আমি একা এখন ঘরে, গোটা ঘরে রান মারবো তোমাদের সাথে, কথা বলে বলে একা কোথায়, তোমরা আছো না আমার সাথে, একা তো নেই আমি, তোমরা সবাই আমার সঙ্গে, তোমরা থাকলে আমার আর কোনো কিছু লাগে না, তোমরা সবাই আমার সাথে থাকো, বাস ওইটাই চাই। দেখো এই যে আমার মন্দির, এটা কিচেন, আমার কিচেন রুম, আমার মন্দির, এটা আমার মন্দির। কী কী রান্না করেছে কী জানি, জানিও না কী খেয়েছে, দেখি পালং শাক, আলু, সকালবেলা আমি চানার চাটনি বানিয়েছিলাম, ওখানে নিয়ে গেছিলাম চানার চাটনি বানিয়ে, ঘরে রেখেছিলাম, ওখানে ডাল আছে, চানার চাটনি এখনও আছে, শেষ হয়নি এখনও। এই যে কাজে নিয়ে গেছিলাম বানিয়ে, সবাই খেয়েছে, আছে ভালো পেয়েছে সবাই, অনেক টেস্টি হয়েছে বলেছে, জানি না আমারও ভালো লেগেছে, চানার চাটনি। কাবু চুবু ছাড়বো, তারপরে শুয়ে থাকবো, কী করবো। এটার জন্য বহুত ব্যথা, যেন বহুত ব্যথা, গলা তো হয়েছে, কালকেও দেখিয়েছিলাম তোমাদেরকে, কাকে দেখাবো, ওই যে এখানে আছে দুঃখ, উপর আলো অফার দিয়েছে, কী করবো বলো। তা কাপড় চোপড় ছেড়ে নি, কী রান্না করবো না করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্য। আজকে শনিবার, আজকে নিরামিষ খাবো না, আজকে কিছু আমিষেই বানাবো, আমিষ বলতে কি রসুন পেঁয়াজ দিয়েই বানাবো, ওইটাই, মাছ মাংস তো খাবো না এখন, ঘরে কেউ নেই, ওরা প্রসাদ সাদ খেয়ে আসবে, রান্না ওরকম বেশি করবো না। তো কাপড় চোপড় ছেড়ে নি,
ফ্যানে হাওয়া খাবো, গরম লাগছে। তারপর তোমাদের সাথে আবার ফিরে আসি, পরে ফিরে আসবো। যখন আমি চা বানাচ্ছি, এক কাপ চা বানাবো আমার জন্য, এই যে এক কাপ শুধু চা বানাবো। দুধচিনি নিয়ে নিয়েছি এখানে, আমি দুধচিনি নিয়ে নিয়েছি, অনেক কাম করেছি কিন্তু বিছনা পুরা ঝাড়াঝাড়ি হয়ে গেছে, আলনার কাপড় সব নিচে নামিয়ে আবার নতুন করে গুছিয়েছি। মানে অনেকদিন হয় না, যেমনি সামনে তুষ মেরে চলে যাই, মানে উপরে উপরে করেনি। আজকে যখন ঘরে কেউ নেই, ফাঁকা পেয়েছি, কাপড় ছেড়ে আলনা গুছালাম, বিছনা গুছালাম, কাপড় চোপড় সব ভাঁজ করলাম, সব কিছু করে ওরে এখন আবার হাত পা ধুয়েছি, মুখ ধুয়েছি, এই যে ধুয়ে মানে চা চা খাবো এখন বসে বসে, চা বানাচ্ছি। চা হয়ে গেছে, ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিই, চাটা ঢালি, তারপর চা খাবো বিস্কিট দিয়ে। চাটা বের করে দিই, শুধু এক কাপে বানাবো এখন, আর আসলে আবার বানাবো, কখন আসে না আসে, খেয়ে নি, মাথাটা ভালো লাগছে না, পুরো যন্ত্রণা করছে, তার জন্য একা একা খেতে মন যায় না। হয়ে গেছে, চা খাবো এখন বসে বসে বিস্কিট দিয়ে। 5 টাকা তো আমি বিস্কিট এনেছি, আমি এখন আনিনি, আগে এনেছিল। বাচ্চারা তো কায় তো, চল লাইটটা অফ করে দিই, বেকের বেকের লাইট জ্বলবে। চাটা নিয়ে নি আমার রুমে, চলো আমার রুমে চলে এসেছি। দেখছো পাকের ঘর, আমার ঘর, বড় ঘর, রান্নাঘর, বর ঘর, পাকঘর, কিচেন রুম, সব একে লগে, একে সঙ্গে সঙ্গে, সব ভুল ভাল বলি না, আমি নিজেই বুঝি যে আমি ভুল ভালো বলছি। এই আমার বিস্কিট খুলে নিয়েছি, দেখেছ এটা দিয়ে খাবো, তো অনেকদিন হয়ে গেছে এনেছে, যে আমি কাজের এখানে নিয়ে যাই তো, 10 টাকা তো আমার গুড্ডে বিস্কুট আর টপ গোল এসব নিয়ে যাই, ও এনে দিয়েছে আমাকে, আমি নিয়ে যাই রোজ দিন ওখানে, অন্য জনে চা আনে, আমি বিস্কিট নিয়ে যাই, সবাই মিলে খাই আমরা, একজন এক একটা আনে, ভালোই লাগে, ওরা চা দিয়ে আমি বিস্কিট দিই, ওরা আবার আমাকে অন্য খাওয়াতে, ওই আর কি সবাই মিলেমিশে খাই। 11টা বাজে টিফিন টাইম তখন, তো ওদিনকে এরকম 2টা এনেছিল, একটা 5 টাকা দামের 2টা বিস্কুট এনেছিলো, একটা সকালে আমি, ওরা সবাই মিলেই, আমি একা না, আজকে না কালকে নাকি একটা প্যাকেট খুলেছিলাম, আজকে আর একটা ছিল ছোটো প্যাকেট, এখন আমিও তো একজনই না, তার জন্য ছোটো প্যাকেট একটা খুলেছি, ওটার থেকে চা খাবো এখন। যে চাটা দেখো বেশি করে বানিয়েছি আজকে, দিদি নম্বর 1 দেখছো ওই বাড়িতে, কত জোরে সাউন্ড দিয়ে, সাউন্ড দিয়ে আছে জোরে জোরে একদম, পুরো মাথাটা কীরকম যেন করছে আজকে, যন্ত্রণা করছে, খেয়ে নি। বাদাম চাটনি দিয়ে আজকে খেয়েছি, বাদাম না সরি সরি কি যে না, চানা 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 চাটনি দিয়ে খেয়েছি আজকে। দুপুরে ভাত ওখানে আলু সয়াবিন ওরা দিয়েছিল, আমি জানা নিয়েছিলাম, সবাইকে দিয়েছি একটু 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 একটু, বাইডো ম্যাম সবাইকে দিয়েছি। ওরা ফোন করেছিল আমাকে যাওয়ার জন্য, এখন একা একা কোথায় যাবো, যাবো না, ওকে ফোন করেছিলাম, ও বলছে এখন একা নাকি ঘরে, আমি বলছি হ্যাঁ একাই তো, তুমি তাড়াতাড়ি চলে এসো, ওটা তো হবে না, কাজ ভাই
কাজ যখন ছুটি দেবে তখনই তো আসবে না, নিজের কাম আর অন্যের কাম, এটাই অন্যের কামে কাজ শেষ হবে তখনই একটু ছুটি না, এটাই বিছনা না পুরো গুছিয়েছি এখন, পুরো ঝেড়ে বিছনা চার বেড কভার করে সব উঠিয়েছি, উঠে পুরো সব নিচে নামিয়েছিলাম, তারপরে সব গুছিয়ে রেখেছি, সব গুছানো হয়ে গেছে, এটা এখানে সামনে রেখেছি, এটা গায়ে দিয়ে এখন শুভ আলনাও গুছানো হয়ে গেছে পুরো, সব কাপড় উপর নিচে নামিয়ে তারপর আলনা গুছিয়েছি, দেখো আলনা গুছানো হয়ে গেছে। আমি একটা অনলাইন থেকে আসন, ঠাকুরের আসন এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, এটা যখন বসাবো ঠাকুরের আসন তখন আমি দেখাবো, এখন দেখানো হয়নি কারণ এখন এটা আমি বসাইনি, এখন যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা আমি বসাবো ঠাকুরের আসন, ঠাকুরের তার জন্য এটা দেখানো হয়নি তোমাদেরকে। বাক্সটাই যেখানে আছে এই বাক্সতে আসনটা এনেছি, মিশোতে অর্ডার দিয়ে এনেছিলাম, চাটা খেয়ে নি, তো এই যে চাও খাওয়ার পরে সাথে করে চলেছি, আবার চা খেয়েছি, আবার কেউ জানে না কিন্তু চা খেয়েছি, হ্যাঁ আমি একবার তোমাদের সঙ্গে বসে খেয়েছি, আর একবার ওরা যখন কাজের থেকে এসেছে ওরাও মামার বাড়িতে ঘুরে চলে এসেছিলো, তারপর আবার চা বানিয়েছি, চা ওদের সঙ্গে আবার খেয়েছি, ওদেরকে এখনও বলিনি কিন্তু ভিডিও দেখলে তখন গম বুঝতে পারবে, আর এখন একজনে জেনে গেছে, দুবার চা খেয়েছি আজকে, একবার তোমাদের সাথে একবার ওদের সাথে, পাখের ঘরে চলে এসেছি, মানে কাঁচা লঙ্কা আর রসুন দুকে নিয়েছি পিসিনি পাটাতে, আর এখানে যে আলু ভাজা বাচ্চাদের জন্য আলু ভাজা করবো, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ পাতা যে পেঁয়াজগুলো টমেটো কেটে রেখে দিয়েছি, এখানে অল্প কী শুটকি মাছ এটা আমি জানি না, শুটকি মাছ শুকন মাছ শুটকি উনি উনিও বলে তো উনি শুটকি শুকন মাছ শুকনা মাছ আর কি বলে জানি না, হ্যাঁ এটা গরম জল দিয়ে ধুয়ে দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি, এখন ডাল গরম করে নিয়েছি, দুপুরের পালং শাক ছিল আলু দিয়ে ওটা গরম করে নিয়ে নিয়েছি, আলুটা এখন বাচ্চাদের জন্য ভাজা করব, ওরা শুটকি খাবে না হুনি খাবে না তার জন্য আলু ভাজা করব, আজকে দুবার চা খেয়েছি না আসি পাচ্ছে, একবার আমি নিজে এক কাপ চা বানিয়ে খেয়েছিলাম, তারপরে ওরা যখন এসেছে আবার বানিয়েছি সাড়ে আটটা নটার সময়, তারপরে আবার খেয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ আর শুকনো পেঁয়াজ আর কাটিনি, এই পেঁয়াজই দিয়ে দেবো, আলুটা দিয়ে দিচ্ছি, আলু ভাজা করবো ডাল দিয়ে, আর তিনজনকে খাওয়া দিয়ে দেবো, দেরি হয়ে গেছে অনেক দেরি, এখন সাড়ে দশটা বাজে, দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ সাড়ে দশটা, তখন রান্না করবো তখন খাবো তখন ঘুমাবো, এখানে কাঁচা লঙ্কা আমরা কিছু বলবো না, অল্প লবণ হলদি গুঁড়ো ভাজবো আর বাচ্চাদেরকে খাওয়া দেবো, ওরা এলো মেলো ডেলো করছে ঘুমানোর জন্য, সাড়ে দশটা বাজে দুপুরেও ঘুমায়নি, ঘুমাবে আলু ভাজা হয়ে গেছে আমার, আমি বাচ্চাদের জন্য ভাত করে নিয়ে নিয়েছি, ওরা ঘুম ওদেরকে ডাকছি এখনো, ওরা আসছে এখনো আসছে আসছে, এই যে আলু ভাজা দিয়ে পালং শাক ডাল দিয়ে ওরা এখন খেয়ে নেবো, তারপর আমি শুটকির তরকারিটা বসাবো ওদেরকে খাওয়া খাওয়াই, আরে শুটকির তরকারি করবো না এটা অন্য কিছু,
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাচ্চা এখন আমার বিছনাতে। ওকে এখন তরকারি বসিয়ে তারপরে উঠাতে যাবো। তেল দিয়ে দিয়েছি, আলু ভাজা করেছি ধুমাধুম ধুমাধুম, একটা চাটনি বানিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি আর কত সময় থাকবে বলো, আরো একটু বাজবে। আমি তো দেরি করে ঢুকেছি না, তাকে বলে দিয়ে দিচ্ছি লবণ, দেখি লবণ সব ভুলে গেছি, কাঁচা লঙ্কা রসুন সাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, মশলা গুঁড়ো জিরের গুঁড়ো কিছু দেব না, মশলাটা কষিয়ে এখন টমেটো দিয়ে দেবো। টমেটো তেজপাতা একের সঙ্গে দিয়ে দিচ্ছি, সময় নাই, সময়ের অভাব, ছেলেকে উঠাও পারে না। মশলাটা কষিয়ে তারপরে দেবো শুক্তিটা, শুকন শুক্তি দিয়ে যেটা বলো, আমি তো শুক্তি বলি তার জন্য শুক্তি বললাম, বলি শুক্তি মশলাটা কষিয়ে নি, তারপর শুক্তি দেবে ছেলেকে উঠে আমি। মশলাটা একবার লেড়ে দিচ্ছি, আগেও একবার লেড়ে দিয়েছিলাম, এখন দুইবার লেড়ে দিচ্ছি। মশলা তো কষানো প্রায় হয়ে গেছে, আর যত দরকার নেই, অনেক হয়েছে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই যে শুকনো মাছটা দিয়ে দিচ্ছি, শুকনো মাছ দিয়ে দিই, আর দিয়ে আবার ভাত ধরবে, আমারও ঝামেলা করবে। আবার এটা এখন মেরে কেটে ঢেকে রাখবো, আর লাগবো না এখন, আর জিলা করা ধরে ধরে এটা হতে থাক, আমি ছেলেকে খাওয়াই আসি, তাহলে খাওয়াতে লাগবো আজকে, ঘুমের চোখ আছে না তার জন্য। তখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই যে মশারি সেরে লাগানো হয়ে গেছে, এখন বাজে 12টা, এখন শুতে যাবো, বাসনপত্র সব ধোয়াধুই হয়ে গেছে, কাজকর্ম সেরে নিয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি ঘুমাতে যাব। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করেছি, আর কিছু বড়ো করবো না, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর জন্য, ওয়েলকাম। রাত্র হয়ে গেছে তার জন্য আস্তে আস্তে, গুড নাইট।